মাদক ব্যবসা, জাল টাকা ও অনৈতিকভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগে বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামিমা নূর পাপিয়া ও তার স্বামীকে রিমান্ডে নিয়েছে দুদক। বিকেলে তাদের রিমান্ডে আনা হয়। দুদকের অনুসন্ধানে পাপিয়ার 6,24,18,000 টাকা আয় বহির্ভূত সম্পদ পাওয়া গেছে। এই অভিযোগে তাদের বিরুদ্ধে একটি মামলা করে দুদক। দুদকের উপপরিচালক শাহিন আরা মমতাজ বাদী হয়ে পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমনের রিমান্ড চাইলে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।